আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করছি এসএসসি ম্যাথ বোর্ড কোশ্চেন সলিউশন। বন্ধুরা, আমি এখানে সকল বোর্ড 2018 সালের কোশ্চেনটি সলভ করব, যেটি অধ্যায় 4-এর মধ্যে আছে। উদ্দীপক খেয়াল করেন, এক্স ইকুয়াল টু দেওয়া আছে আর ওয়াই ইকুয়াল টু 3 আর জেড ইকুয়াল টু 5, তিনটা মান দেওয়া আছে। এখান থেকে যে গণমান ম্যাথ ত্রিপুরার পরীক্ষাতে এই নিউমেরিকটা অঙ্ক আসে, প্রথম কোশ্চেন এক্স ইকুয়াল টু, ওয়াই ইকুয়াল টু 3, জেড ইকুয়াল টু 5। ক নম্বর কোশ্চেন লগ 7, এটা কিন্তু ই ভিত্তিক, লগ বেস না কিন্তু ভিত্তিক, ই ভিত্তিক সমান রুট 3, রুট মানে 7, এটা রুটের মধ্যে 3, রুট 7 এর মান নির্ণয় করো। তাহলে আমরা ক নম্বর শুরু করি। লগ 7 দেওয়া আছে, এখন রুটের মান কিন্তু হাফ, রুটের মানটা যেমন পি রুট এর মানে কিন্তু হাফ, কিন্তু এখানে কোনো মান থাকে এর অর্থ কি 1 বাই সেই মানটা, তাহলে 1 বাই কি 3 হবে। তাহলে এখানে 7 আছে, 7 এর পর 1 বাই 3, পাওয়ারটা একটু উপরে লিখবেন, আর রুট মানে হাফ। এখন দেখেন এই 7 7, দুটো 7 মিল আছে, যখনই দুইটা মাপ সূচকের সময় দুটো একই হয় তখন বেস একই, তার মানে পাওয়ারটা কি যোগ হবে, তাহলে 1/3 আর 2 কি যোগ হবে, তাহলে 3 আর 2 সবুজ 6 6 3 কে ভাগ করে 2 2 কে 2 2 কে 6 ভাগ 3 3 1 কে 3 3 আর 2 5 5/6, পাওয়ারটা কি হবে ঠিক আগে আসবে। এখন দেখেন 5/6 লগ 7 এ পাওয়া 7, সূচকের নিয়ম কি লগ 8 টু দি পাওয়ারে, অর্থাৎ বেস আর এই পাওয়ারটা কি হলে কি 1 হবে, তাহলে 7/7 মানে 1, তাহলে 5/6 × 1 5/6। আবারও বললাম এখানে রুট মানে হাফ, রুট ছাড়া বাকি যে মানটা ভিতরে থাকবে 1/ সেই মানটা, তাহলে 1/3 হবে, এখানে হাফ হবে। 2 7 থেকে একটা 7 নেবেন আর পাওয়ারটা কি জাস্ট যোগ হয়ে যাবে, এখন 3 আর 2 সবুজ 6, এখানে ভাগ করলে 2, এখানে ভাগ করলে 3 5/6, আগে এটা পাওয়ারটা আগে চলে আসলো, কারণ যখনই দেখবেন এই মানটা একই হয়ে গেছে, তাহলে পাওয়ারটা আগে নিয়ে এলি কি এটা কি অন হয়ে গেল, এই জন্য আমরা পাওয়ারটাকে আগে নিয়ে আসছি। কারণ কোশ্চেন থাকতে পারে আমার পাওয়ারটা কখন আগে নিয়ে আসবো কখন আগে নিয়ে আসবো না, যখনই দেখবেন যে মানটা এখানে এইটা এই এই এটা বেস আর এই পাওয়ারটা একই, তখন এই এই মানটাকে আগে নিয়ে আসবে। খন আমার কোশ্চেনটি দেওয়া আছে এখানে ওয়াই এর পর a+1, ওয়াই a-1 মান দেওয়া আছে। আমরা প্রথম লাইনে জাস্ট মানটা বসাবো, ওয়াই ইকুয়াল টু কি দেওয়া আছে 3 দেওয়া আছে, আমি লিখে নিবেন দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 3, তাহলে ওয়াই যেখানে ওয়াই সেখানে 3, যেখানে ওয়াই সেখানে 3, যেখানে ওয়াই সেখানে 3, তাহলে এখানে কিন্তু একটা 3 × 3, যেখানে ওয়াই সেখানে 3, যেখানে ওয়াই সেখানে 3 বসে গেল। এখন কাজ হলো কি যে আমরা একাধিক নিয়ম করতে পারি, আমরা চাইলে এই মানগুলো ক্লিয়ার করতে পারি, চাইলে আবার এই মান এটাকে সিঙ্গেল করে নিতে পারি, আমরা ক্লিয়ার না করে সবগুলো এক লাইন লিখছি। ওকে, এখন দেখেন আমরা এখানে, তাহলে এখানে কোনো কাজ নাই, 3a+1 এখানে কাজ আছে একটু, a গুণ a² - a এটা বসে গেল, এটা খেয়াল করেন 3 3, তাহলে যেহেতু আমার বেস সবগুলো 3 আছে, তাহলে এবার 9 লিখবো না কিন্তু 3² লিখবো, যখন দেখবেন যে সবগুলো 3 আছে সবগুলো একই রাখার চেষ্টা করবেন, তাহলে আমরা 3 3 কে 3² করে দিব। ওকে, আর এখানে a+1 বসে গেল, আর নিচে এখানে দেখেন a+1 a-1 স্কয়ার মানে 2 স্কয়ার, তাহলে 1² দেওয়া লাগে না, 1² তো 1, এই জন্য দেয়নি আমরা। আর এখানে বাকি যে মানটা এটা কোনো চেঞ্জ করে নেই, চাইলে আপনি এখানে একবার চেঞ্জ করতেন, কারণ কোনো কিছু যেমন 1/π·2 মানে কি বলুন তো, π² কেন, এই 1/ মানে এমনটাকে উল্টে আসে, এটা কি উল্টাই, তাহলে π² এটা π² হলো 2 মানে কি লেখা যায় 1/π·2, নিচে হলে বিয়োগ হয়ে যায়, ওই মানটা উল্টা দিলে কি 1/π·2, ঠিক আছে, উল্টা হলো কি মাইনাস হলে প্লাস হয়ে যাবে। এখন দেখেন আমরা কি করছি, এখান থেকে এই লাইনটাকে একটু ক্লিয়ার করে নিছি, আমরা এখান চাইলে এখানে গুণ করে দিছি, আমরা আমরা একবারে কাজটা করে দিচ্ছি, চাইলে আমরা এক লাইন করতে পারতাম, আমরা একবারে করে দিছি। এখন দেখেন এখানে ভাগ ছিল, এই মানটা কোনো চেঞ্জ করে নাই, এখানে ভাগ ছিল, এখানে গুণ দিস, গুণ দিয়ে এই মানটা কি জাস্ট এটা উপরে দিছি, এই মানটা নিচে দিস, তাহলে 3 পাওয়ার 3a² - 1 আর 3 পাওয়ার 2a+1, আমরা উল্টা দিছি গুণটা করে দিছি। আর এইখানে দেখেন যেটা বললাম, এখানে 3 পাওয়ার -2 উপরে গেলে 3 পাওয়ার 2 হয়ে গেল। এখন সবগুলো 3 তে একটা 3 লিখেন, এখানে দেখেন a+1 a+1 স্কয়ার মাইনাস এ, নিচেরটা কি বিয়োগ হয়, এর আগে মাইনাস দিলে কি হবে, স্কোয়ার মাইনাস এ, এর আগে মাইনাস দিলে কি হবে, মাইনাস স্কোয়ার প্লাস এ, একটা শেষ, পরেরটা এটা উপরে আছে মানে উপরেগুলো যোগ নিচেরগুলো বিয়োগ, চাইলে আপনি এটাও করতে পারেন যে এই a+1 + a² - 1 + 2 পরে নিচে সবগুলো কি করতে পারেন মাইনাস করতে পারেন, দুটো নিয়ম করতে পারেন, আমি দেখাই দেখানে, চাইলে আপনি এমনও করতে পারেন যে 3 পাওয়ার এখানে দেন a+1 + a² - 1 + 2 আর নিচেরগুলো সব মাইনাস, তাহলে মাইনাস স্কোয়ার সব উল্টে যাবে, প্লাস এ এখানে -2a এখানে -2, তাহলে কিন্তু ভুলটার সম্ভাবনা কম থাকে, আমি যেটা করেন সমস্যা নেই। এখন দেখেন এবার পার্ট পার্ট আমরা যাই, এখানে দেখেন এখানে একটা a একটা a 2a কাটাকাটি হলো, একটা মাইনাস স্কোয়ার একটা প্লাস স্কোয়ার কী হলো বাদ হয়ে গেল, +1 - 1 বাদ হলো, -2 + 2 কী হলো বাদ হয়ে গেল,
তাহলে আলটিমেটলি আমার এখান থেকে কি থাকলো দেখেন তো জিরো থাকলো, সূচকের নিয়ম কোনো কিছু পাওয়া জিরো মানে ওয়ান। অর্থাৎ এই অঙ্কটার কাজ হলো সবগুলো সেম করে নেওয়া, এখানে থ্রি থ্রি ছিল, আমরা অন্য যে কোনো মান যদি সাপোজ 87 আসতো থ্রি পর কি করতাম, যে সবগুলো থ্রি থেকে একটা থ্রি কমা নিব। গ নাম্বার বাচ্চা খেয়াল করেন দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড, এখন একটা এখানে একটা চালাকি শিখাই দেখেন, এখানে দেখেন লগ 1.2 আছে, তাহলে আমি একটু চালাকি এখানে বুদ্ধি শিখালাম, লগ 1.2 আছে তো তাহলে লগ 1.2 না লিখে যদি আমি এখানে এটাকে পি ধরে নিই লাস্টে জাস্ট বসাই দিব, কারণ আমার প্রত্যেকটা কিন্তু লগ 1.2 লিখতে হবে, তাহলে কিন্তু আমার অঙ্কটা অনেক লাইন গ্যাপ কমে গেল। আমি আবার বললাম লগ 1.2 আছে না, তাহলে আমি এটাকে পি ধরে নেন, যে একদম ক্লিয়ার করে দিয়ে লাস্টে গিয়ে এখানে আপনি এখানে মানটা বসাই দেন, তাহলে কিন্তু আপনাকে অনেকগুলো লেখা থেকে আপনার সেভ হয়ে গেল। ওকে, এখন এখানে লগ বসে গেল ওয়াই মানে থ্রি, তাহলে থ্রি পাওয়ার থ্রি আর রুট মানে কি হাফ, আমি এখানে ক্লিয়ার করে দেখাই যে এখানে ছিল আপনার লগ, এখানে ছিল হলো ওয়াই, এখানে কিউ, এখানে রুট, তাহলে এখানে লগ বসে গেল ওয়াই মানে থ্রি আর থ্রি তো একটা ছিল, এই ওয়াই মানে থ্রি থ্রি একটা ছিল আর রুট মানে কি হাফ আমরা ভেঙে দিলাম, তাহলে এই থ্রি কিন্তু গুণাকার আছে, তাহলে এখানে লগ বসে যাবে, এখানে এই থ্রি বসবে থ্রি ইন্টু হাফ, কিন্তু থ্রি ইন্টু হাফ মানে কি লেখা যায় থ্রি বাই টু, সেটাই বসে গেল। এখানে দেখেন টু আছে, আমাদের কাজ হলো কি জানেন সব কোনো একটা মিলানো, যেহেতু আমাদের এখানে রুট এখানে মানে আমার এখানে থ্রি আছে পাওয়ারটা, আমি যদি থ্রি বাই টু নিয়ে আসি সবগুলো থ্রি বাই টু করতে পারি তাহলে কিন্তু অঙ্কটা, তাহলে একটা রুট নিয়ে আসতে হবে, তাহলে আমার এখানে টু আছে, টুকে রুট করলে কি লেখা যায় রুট ফোর, আমার রুট টার্গেট, কারণটা কি আমার যখনই আমার থ্রি আছে এখানে রুট দিলে পর কি থ্রি রুটের মানটা হাফ, থ্রি ইন্টু হাফ থ্রি বাই টু হয়ে যাবে, পাওয়ারটা মিলাবো, কারণ আমার কিন্তু বেস টু নাই, কারণ টু থ্রি এখানে টু এখানে টু মিললো না, এই জন্য আমরা এখানে টুটাকে ফোর করে দিলাম, ফোর করা মাত্রই কি রুট মানে হাফ থ্রি বাই টু হয়ে যাবে কিন্তু, আর এখানে থ্রি মান মিলে আসে না, তাহলে পাঁচ দুগুণে 10 বসে গেলো, পাওয়ারটা থ্রি থাকলো আর রুট মানে হাফ বসে গেলো, আর আমরা পি লিখছি চালাকি করে তাহলে মানটা লেখা লাগলো না। এখন দেখেন এখান থেকে সবগুলো এখানে থ্রি বাই টু হয়ে গেল, এখানে থ্রি বাই টু হয়ে গেল, এখানে একই রকম দেখেন আপনি টেন ইন্টু টেনের পাওয়ার থ্রি ইন্টু হাফ, তার মানে কি একই রকম থ্রি বাই টু হয়ে গেল। এখন দেখেন সবগুলো থ্রি বাই টু আছে না, পাওয়ারটা আগে নিয়ে আসছে থ্রি বাই টু লগ, আমরা এক লাইন গ্যাপ দিছি চাইলে একটু এক লাইন বাড়াই করতে পারতেন এখান থেকে, এভাবে জাস্ট কীভাবে লিখতে পারতেন যে থ্রি বাই টু লগ থ্রি প্লাস থ্রি বাই টু লগ ফোর মাইনাস থ্রি বাই টু লগ টেন আর এখানে ভাগ পি, এটা লিখতে হতো ভালো হতো, জাস্ট পাওয়ারটাকে আগে নিয়ে আসা, এখানে থ্রি বাই টু লগ থ্রি, থ্রি বাই টু লগ ফোর, থ্রি বাই টু লগ টেন আর বাকি পি, এই ল্যান্ডেস্টারে ভালো হয়। এখন দেখেন সবগুলোর মধ্যে থ্রি বাই টু লগ মিল আছে না, থ্রি বাই টু লগ মিল আছে, ওইটা কমন নিয়ে ফেলেন, থ্রি বাই টু লগ কমন নেন, তাহলে এখানে গুণের সময় যোগের সময় কি গুণ হবে, তাহলে গুণ হয়ে গেল আর বিয়োগ মানে ভাগ হবে, তাহলে থ্রি ইন্টু ফোর ভাগ টেন, থ্রি ইন্টু ফোর ভাগ মাইনাস মানে ভাগ, থ্রি ইন্টু ফোর ভাগ টেন, 12/10 1.2। এখন আমি কিটমাটা ভরে দিব, দেখেন মান বসেই, তাহলে বন্ধুরা আমার কিন্তু কত লাইন গ্যাপ হয়ে গেল দেখেন, এখন দেখেন ভাগ মানে কি নিচে আসে, এখন থ্রি বাই টু লগ এটা ভাগ মানে নিচে হলো, এই কাটাকাটি হলো থ্রি বাই টু অ্যান্সার, চাইলে আপনি এখানে ব্র্যাকেট দিয়ে কাটতে পারেন সমস্যা নেই, তাহলে দেখুন তাহলে কত ইজি হয়ে গেল। আমার কাজ হলো কি যে সবগুলোর মধ্যে যে কোনো একটা হয় বেস বা পাওয়ার মিলানো, আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মধ্যে ক্লাস, আল্লাহ হাফেজ।